এমন একটা কোম্পানি ছিল যার নাম প্লে টাইম কোম্পানি। একদিন সেই ফ্যাক্টরির মধ্যে কিছু একটা হয় যার ফলে সেই কোম্পানির সকল লোক মারা যায়। আসলে কি হয়েছিল সেই ফ্যাক্টরির মধ্যে, কেন এই ফ্যাক্টরির মধ্যে থাকা সকল খেলনা জীবন্ত? তো বন্ধুরা, পপি প্লে টাইম এই গেমটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এবং যার সমাধান আমরা হয়তো এর চ্যাপ্টার 3 বের হওয়ার পরে আমরা জানতে পারবো আসলে সবকিছুর এই মাস্টার মাইন্ড আসলে কে আর সে কেন এগুলো করেছিল। যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো পপি প্লে টাইম চ্যাপ্টার 1 গল্প সম্পর্কে। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। ১৯৬০ সালের দিকে এলিয়েট ল্যাডউইক নামে একজন মানুষ একটা খেলনা তৈরি করার কোম্পানি তৈরি করে যার নাম প্লে টাইম কোম্পানি। এই কোম্পানিটি অনেক ইউনিক এবং ক্রিয়েটিভ খেলনা বা পুতুল তৈরি করত যা অনেক জনপ্রিয় হয়ে যায় এবং এই কোম্পানিটি অনেক টাকা ইনকাম করে। এরকমই অনেকদিন হয়ে যায়, কিন্তু একদিন সেই কোম্পানির মধ্যে কোনো কিছু একটা হয়। কি হয় সেটা কেউ জানে না, কিন্তু কোনো এক কারণে সেই কোম্পানির মধ্যে থাকা সকল মানুষ উধাও হয়ে যায়। অনেক খোঁজা হয় কিন্তু কোনো কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার পর কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপরে প্রায় 10 বছর হয়ে যায়, ওই ফ্যাক্টরির একটা এক্স এমপ্লয়ি একটা পার্সেল পায়। এই লোকটা অনেকদিন আগে সেই চাকরিটি ছেড়ে দিয়েছিল যার কারণে হয়তো সে সেদিন বেঁচে যায়। পার্সেলটি খোলার পর সেই লোকটি তার মধ্যে একটা চিঠি ও একটি ভিএসএস টেপ পায়। চিঠির মধ্যে লেখা, সবাই মনে করে যে আমরা সবাই মারা গেছি, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, আমাদেরকে বাঁচাও, আমরা এখনো সেই ফ্যাক্টরির মধ্যে বন্দি, এই কারণে তুমি ফ্যাক্টরিতে আসো এবং এই ফুলটাকে খুঁজে বের করো। আর সেই ভিএসএস টেপটার মধ্যে ছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডটি ছিল পপি নামে একটি খেলনা পুতুলের যে নিজে নিজে কথা বলতে পারে এবং হাঁটাচলাও করতে পারে। যাই হোক, এরপরে সেই লোকটা সাহস করে তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য প্লে টাইম ফ্যাক্টরির মধ্যে যায়। ফ্যাক্টরিটি ছিল একদম নির্জন, কোনো মানুষ নেই ফ্যাক্টরির মধ্যে। প্রথমেই আমরা একটা গ্রিন ভিএইচএস টেপ পাই, যেটা প্লে করার পর আমরা দেখতে পাই এই কোম্পানির হেড সায়েন্টিস্ট লেই, যিনি এই কোম্পানির সকল খেলনা তৈরি করে। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো আমরা তার চেহারা দেখতে পাই না, শুধু আওয়াজ শুনতে পাই। যাই হোক, এরপরে আমরা এই কোম্পানির একটা মেকানিক্যাল রোবট আর্ম পাই যা এই ফ্যাক্টরির ওয়ার্কাররা ইউজ করত। আমরা শুধু এর প্রথম অংশটা পাই। এরপরে আমরা মেইন ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করি। আর ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথে প্রথমেই আমরা একটা খুবই বড় পুতুল দেখতে পাই। পুতুলটা ছিল খুবই কিউট বাট খুবই ক্রিপি। এই পুতুলের নাম হাগি ওয়াগি, যা এই প্লে টাইম কোম্পানির প্রথম টয় ছিল। এরপরে আমরা ফ্যাক্টরির মধ্যে থাকা জেনারেটর অন করি যার ফলে ফ্যাক্টরির মধ্যে পাওয়ার এসে পড়ে এবং আমরা দেখতে পাই যে ফ্যাক্টরির আশেপাশে অনেক জায়গায় রক্ত লেগে আছে, যা দেখে বোঝাই যাচ্ছে যে ফ্যাক্টরির মধ্যে কোনো কিছু একটা খারাপ হয়েছে। এরপরে আমরা মেইন হলে যাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই বিশাল পুতুলটা আর সেখানে নেই। যাই হোক, আমরা এটাকে ইগনোর করি এবং ফ্যাক্টরিটাকে খুঁজে দেখা শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা আমাদের মেকানিক্যাল আর্মের দ্বিতীয় অংশ পেয়ে যাই। এছাড়া আরও অনেকগুলো ভিএইচএস টেপ পাই যা দেখে আমরা জানতে পারি ফ্যাক্টরির মধ্যে হওয়া অনেকগুলো ইললিগাল এক্সপেরিমেন্ট সম্পর্কে। এই কোম্পানির মালিক কোনো এক কারণে চেয়েছিল মানুষের মতো রিয়েল পুতুল বানাতে এবং সে তার প্রথম এক্সপেরিমেন্ট করে এস্টেলা নামে একটা মেয়ের উপরে, যে নিজের ইচ্ছায় এই এক্সপেরিমেন্টে জয়েন করে। এস্টেলা ছিল খুবই একটা সাধারণ মেয়ে, সে পুতুল দিয়ে খেলতে খুবই পছন্দ করত এবং সে কখনোই বড় হতে চায় না এবং সে নিজেও একজন পুতুল হতে চায়, কারণ মানুষ বয়সের সাথে বড় হয়ে যায় এবং একটা সময় সে মারা যায়, কিন্তু পুতুল সবসময় ইয়াং থাকে, তাই সে পুতুলের মতো হতে চায়। যাই হোক, এরপরে সেই লোকটা ফ্যাক্টরির মধ্যে আরও ভিতরে প্রবেশ করে এবং একটা বন্ধ রুম খুলে ফেলে। এবং সাথে সাথে তার ভয়ঙ্কর কল্পনা বাস্তবে রূপান্তর হয়। তার সামনে আস্তে আস্তে এসে পড়ে জীবন্ত হাগি ওয়াগি ডল। লোকটি অনেক ভয় পেয়ে যায় এবং সে কোনো মতে সেখান থেকে পালাতে শুরু করে। সেই বিশাল হাগি ওয়াগি পুতুলটাও তাকে মারার জন্য তার পিছনে আসতে শুরু করে। অনেক দৌড়ানোর পর অনেক কষ্টে সে ফ্যাক্টরির আরও ভিতরে প্রবেশ করে এবং বুদ্ধি করে সে হাগি ওয়াগির উপরে একটা বক্স ফেলে দেয় যার ফলে এই হাগি ওয়াগি পুতুলটা অনেক উপর থেকে নিচে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে আমাদের সামনে আছে সেই ফুলটা, যেই ফুলটাকে আমাদেরকে খুঁজতে বলা হয়েছিল। এরপর সেই লোকটা আস্তে আস্তে সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং একটি খুবই ক্রিপি রুমের মধ্যে প্রবেশ করে। রুমটির মধ্যে কেউ ছিল না, কিন্তু রুমের ঠিক মধ্যখানে আমরা একটা কাচের তৈরি বক্স দেখতে পাই যার মধ্যে একটি পুতুলকে বন্দি করে রাখা হয়েছে। এই পুতুলটির নাম ছিল পপি। এরপরে সেই লোকটা সেই কাচের দরজাকে খুলে দেয়। You opened my case.
এরপর সবকিছু অন্ধকার হয়ে যায় আর পপি নামে এই পুতুলটা মুক্তি পেয়ে যায়। তো তোমাদের কি মনে হয়, পপি নামে এই পুতুলটা কি খারাপ না ভালো? আমরাই পুতুলটাকে মুক্তি দিয়ে ভালো কাজ করেছি নাকি খারাপ? আর এরপরে আমাদের সাথে কি হবে? পুতুলগুলো কিভাবে এত ভয়ঙ্কর হলো বা জীবন্ত হলো? প্লে টাইম ফ্যাক্টরির মধ্যে আসলে কি হয়েছিল? এরকমই অনেক প্রশ্নের উত্তর আমরা হয়তো পাবো এর নেক্সট চ্যাপ্টারে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা।